KMP অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করছি। নাগরিক সেবা বৃদ্ধি ও সহজীকরণের লক্ষ্যে খুলনায় চালু হলো হ্যালো কেএমপি অ্যাপ। এর মাধ্যমে হাতের মুঠোয় পাওয়া যাবে পুলিশের সকল সেবা, জরুরি সেবা, আইনি সহযোগিতা, অনলাইন জিডি, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভেরিফিকেশন, ট্রাফিক আপডেট সহ কমপক্ষে 14টি সেবা পাওয়া যাবে এখানে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বুধবার বিকেলে কেএমপির সম্মেলন কক্ষে এই অ্যাপের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক। অ্যাপটি ব্যবহার করা যাবে সকল ধরনের স্মার্টফোনে, যুক্ত করা হয়েছে গুগল প্লে স্টোরে। কোনো রকম চার্জ ছাড়া ডাউনলোড ও ব্যবহার করতে পারবে নগরবাসী। নাগরিক সেবায় প্রযুক্তির ব্যবহার ও সহজীকরণ করায় খুশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটা তো আমাদের জন্য অবশ্যই খুব ভালো একটা ডিসিশন হয়েছে। কেএমপি সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আগায় যাচ্ছে, এভাবে আমরা খুলনাও চাচ্ছি যে আরও স্মার্ট, আরও ডিজিটালিকরণ হোক করা হোক। বর্তমান ডিজিটাল যুগে খুবই ভালো একটা অ্যাপ, যেটার মাধ্যমে আমরা ঘরে বসেই সেবা পাবো এবং ইমার্জেন্সি সময়ে এই অ্যাপটা পাবলিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুলিশের যে সুবিধাটা আমরা অ্যাপের মাধ্যমে পাচ্ছি এটা খুব আমাদের ভালো লাগতেছে। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক নেতারা। তবে অ্যাপের সেবা অব্যাহত ও সকল শ্রেণীর নাগরিকদের যুক্ত করার আহ্বান জানান তারা। আমরা অনলাইন ভিত্তিক অনেক অ্যাক্সেস দেওয়ার কথা আমরা শুনি এবং উদ্বোধন হয়, একটা পর্যায়ে যে কেন যেন ঝিমিয়ে যায়, এটা যেন কেএমপির ক্ষেত্রে না হয় সেই প্রত্যাশা আমরা করতে চাই। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু একটু অনলাইন, এই অনলাইন অ্যাক্সেসটা এখন একটা জনগণের মধ্যে একটা বড় অংশ নাই, সুতরাং তাদেরকে এরা এই কভারেজের মধ্যে কীভাবে নিয়ে আসা যায় এবং সচেতনতাটা বৃদ্ধি করতে হবে। পুলিশ বলছে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত নগর গড়তে ও নাগরিক সেবা সহজীকরণ করতে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকদের আমরা আইন শৃঙ্খলা সংক্রান্ত সকল ধরনের তথ্য বা সেবা সহজীকরণ করতে চাই এবং কেএমপির যে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা এবং সেবা আরও সম্প্রসারিত করে আমরা একটি কেএমপিকে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই। অ্যাপটিতে রয়েছে খুলনায় নাগরিক সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের হটলাইন নাম্বার। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।